नमस्कार, আমি পিয়ালি। আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আজকের আমার রেসিপি হলো চিকেন ললিপপ, ছোট থেকে বড় সকলের পছন্দ। চলুন তাহলে দেখে নি কিভাবে চিকেন ললিপপ বানাতে। চলুন আমরা প্রথমে এটাকে ম্যারিনেট করে নি। এতে আমি দেব 1 চামচ আর 1/2 চামচ এটা আদা আর রসুন বাটা দিলাম। তারতে আমি দেব 1 চামচ ভিনিগার, कॉर्नफ्लावर इते देव आरो दो चामच मैदा दिए देव अल्प लंकार गुड़ो अपना टेस्ट अनुजाई देवें मिक्स कर এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প করে ফুটতলে যাতে এর কালারটা সুন্দর আসে। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। চলুন, এটা আমার মিক্স হয়ে গেছে পুরোপুরি। এবার আমি এটাকে 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পরে এটার মধ্যে দেব পেঁয়াজ বেটে, একটা মিডিয়াম সাইজ পেঁয়াজকে বেটে নিয়েছি। পেঁয়াজটা আগে দিইনি কারণ পেঁয়াজ থেকে জল বেরিয়ে যায়। এটা এবার আমি ভালো করে মিক্স করে নেব। चलो अभी तेलटा आगे ही बसिए नहीं जाते गरम हो जाए, डीप फ्राई गरम आनेकटा तेल से तेलटा मोटामुटी से अनेकटा गरम हो गए। एबारे ये मीडियम फ्लेमे रखब, तर आस्ते आस्ते हमें यो दिए देव। उल्टे पाल्टे भालो करे लो आचे भेजे नीते जाते भीतर अब्दि एगुलो सेद्ध हो जाए। लो आचे के भाजार आछे ना होले भीतरे काचा थाकबे। चलो एक बार देखते ही एगुलो मोटामुटी भाजा हो गए, कलर एकदम डार्क ब्राउन ब्राउन कलर एस ग। चलो एगुलो एबार भाजा भाजा हो गए, एकदम स्लो आछे एटाके अनेक टाइम लागे भाजते, तो एबार भीतर थेके मने होच्छे सिद्ध हो गए। चलो एबार आमरा एटाके तुले नि तुले निये सार्व करे आपनादेरके देखाच्छि। ললিপপ একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি সার্ভ করেছি শেজওয়ান চাটনির সাথে। আপনারা চাইলে অন্য কিছুর সাথেও সার্ভ করতে পারেন। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি জিনিসটা কত সুন্দর নরম ভাবে সিদ্ধ হয়ে গেছে, ভিতর অবধি একদম সিদ্ধ হয়ে গেছে। আমার এই রেসিপিটাকে দিয়ে আপনারা বানাবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।